শিক্ষকের বিরুদ্ধে যখন এই ধরনের অভিযোগ আসে যে তার নিজের শিক্ষার্থীকে সে নানাভাবে হ্যারাস করছে, এটা আসলে আমাদের সমাজে কি ধরনের বার্তা দেয়, বা আসলে যারা শিক্ষার্থী তারা আসলে নীতি নৈতিকতা কার কাছ থেকে শিখবে? বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্ষেত্রে যেই অবহেলাগুলো দেখা যায়, তার কিন্তু আমরা কোনো মানে কার্যকর পদক্ষেপ নেওয়া বা সেই ব্যাপারে আসলে কে কাকে জিজ্ঞেস করবে বা কে কাকে জবাবদিহি করবে, মানে বলা চলে যে এই এক ধরনের মানে দায়িত্বহীন অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গুলো চলছে। এখন এই অবন্তিকা আত্মহত্যা করলো, এই আত্মহত্যার ঘটনাটা কিন্তু, এই যে আত্মহত্যার টার্ম, এই টার্মটাকে কিন্তু বলা হচ্ছে যে এটা আত্মহত্যা না, এটা মার্ডার। তার অভিভাবকের আশ্রয় নাই যে আমি আমার প্রতিষ্ঠানের অভিভাবকের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি যে তারা আমাকে সেভ করুক, আমি একটা নির্যাতনের মধ্যে আছি, সেই নির্যাতনের মধ্যে থেকে আমি পার পেতে চাই, আমি বাঁচতে চাই, এই ধরনের একটা আকুতি তার বাঁচার যে আকুতিটা, যখন এটা আমি রক্ষা করতে পারলাম না তাকে, তখন এটা কি আত্মহত্যা বলবো নাকি মার্ডার বলবো? আপনারা জানেন এখন প্রায় পত্রিকাগুলি যেটা দেখা যাচ্ছে, টক অফ দা টাউন, টক অফ দা কান্ট্রি বলা যায়, যে সেটা হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর আত্মহত্যা, অবন্তিকা, ফাইরুজ সাদাফ অবন্তিকা, তার আত্মহত্যার বিষয়টা বেশ আলোচনায় এসেছে। এবং শেষ খবর পাওয়া পর্যন্ত যেটা জেনেছি সেটা হচ্ছে যে তার সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মান ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দীন ইসলামকে আটক করেছে পুলিশ, এটা আমরা শেষ খবরে জেনেছি। তো এই যে বিষয়টা, এটা মানে একটা বিষয় সামনে এসেছে আমার, যেটা মনে হলো যে প্রক্টর অফিস যে আসলে মানে শিক্ষার্থী বান্ধব না, যে শিক্ষার্থীরা ওখানে যে কোনো অভিযোগ করলে প্রক্টর অফিসের কাজই তো এটা, এবং প্রক্টরদের কাজই সেটা, কিন্তু সেইভাবে তারা কিন্তু আসলে নেয় না বলেই শিক্ষার্থীরা বিভিন্ন সময় অভিযোগ করেছে আমাদের কাছেও। এবং এট দ্য সেম টাইম যে এই যে কিছুদিন আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তো এই নারী মানসিক নির্যাতন বা হ্যারাসমেন্টের কথাটা এসেছে, সার্বিক বিষয়ে আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন, এবং কি মনে হয় যে অবন্তিকা কেন এমন পথ আসলে বেছে নিল? যে আমি প্রথম আমান আপনার কাছে যেতে চাই, আমান বলেন। ধন্যবাদ আপনার, এটা আসলে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় আসলে আমাদের সামনে এসেছে। আপনি যে কথাটি বলছিলেন আসলে এটা একেবারেই সত্য যে প্রক্টর অফিসের কাছ থেকে শিক্ষার্থীরা তেমন কোনো মানে সমাধান বা যে কোনো সমস্যা নিয়ে আসলে প্রক্টর অফিসকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, প্রক্টর অফিসের কাছে যেতে চায় না, কারণ ছোট একটা সমস্যা নিয়ে প্রক্টর অফিসের কাছে গেলে দেখা যায় যে এটা আরো বড় ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয়। তবে এই ঘটনার মধ্য দিয়ে আমরা যে বিষয়গুলোকে সামনে দেখছি এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জার বিষয় যে একজন শিক্ষকের বিরুদ্ধে যখন এই ধরনের অভিযোগ আসে যে তার নিজের শিক্ষার্থীকে সে নানাভাবে হ্যারাস করছে, এটা আসলে আমাদের সমাজে কি ধরনের বার্তা দেয়, বা আসলে যারা শিক্ষার্থী তারা আসলে নীতি নৈতিকতা কার কাছ থেকে শিখবে? মানে আমি এই কথাটা প্রায় সময় বলি যে আমাদের সমাজে এখন আইকনিক হিসেবেও কোনো মানুষ নেই যাদেরকে আসলে তরুণরা ফলো করতে পারে বা যাদেরকে অনুসরণ করতে পারে। সময় কিন্তু আপনার এরকম ছিল যে সমাজে শিক্ষকদেরকে অনুসরণ করতো শিক্ষার্থীরা, এবং এই গতকালকে একটা অনুসন্ধানী রিপোর্টে দেখছিলাম যে একজন মানুষ কিভাবে তার শিক্ষা জীবনে তার শিক্ষককে দ্বারা প্রভাবিত হয়ে ভবিষ্যৎ জীবনে সে তার বিশ্বাস আচার থেকে শুরু করে সমস্ত কিছু থেকে ধীরে ধীরে সরে আসছে, এই জিনিসটা দেখছিলাম। তো এই ঘটনাগুলো কিন্তু আমাদের সমাজে প্রায় সময়ই ঘটছে, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এক ধরনের উদাসীনতা সবসময় দেখায়, প্রত্যেকটা ঘটনাতেই দেখা যায় যে এক ধরনের উদাসীনতা আছে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্ষেত্রে যেই অবহেলাগুলো দেখা যায়, তার কিন্তু আমরা কোনো মানে কার্যকর পদক্ষেপ নেওয়া বা সেই ব্যাপারে আসলে কে কাকে জিজ্ঞেস করবে বা কে কাকে জবাবদিহি করবে, মানে বলা চলে যে এই এক ধরনের মানে দায়িত্বহীন অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গুলো চলছে, এবং শিক্ষার্থীদের শুধু
অবন্তিকার ঘটনাটা শুধু একটা ঘটনা আমাদের সামনে আসছে আমি মনে করি, বা এরকম হঠাৎ একটা দুটো ঘটনা আমাদের সামনে আসে, কিন্তু এরকম অজস্র ঘটনা বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু আছে এবং সেই ব্যাপারে কিন্তু কারো কোনো পাওয়া যাচ্ছে না। মানে এটা দায়িত্বটা কে নিবে, এই বিষয়গুলোকে সুরাহার জন্য কারা কাজ করবে, এই ব্যাপারে কিন্তু কোনো নির্দেশনা আমরা পাচ্ছি না। এটা হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয় আর কি। দেখা যাচ্ছে যে তদন্ত কমিটি হয়, তদন্ত কমিটি রিপোর্টও দেয়, কিন্তু ওইগুলোর কোনো মানে কঠিন ভাবে বাস্তবায়ন যেটাকে বলতে পারি আমরা, সেটা হয়নি দেখি কিন্তু বাড়ছে। এটা শুধু মানে আমি দুইটা ইউনিভার্সিটির নাম বলছি না, ঢাকা বিশ্ববিদ্যালয় কিছুদিন আগে এই ধরনের একটা কথা শুনছি, যেটা আসলেই খুবই কষ্টকর। যাই হোক মাহমুদ, আপনার কাছে আসতে চাচ্ছি, আপনি শুনলেন আমানুল্লাহর কথা, আমার কথাও শুনেছেন, প্রশ্ন শুনেছেন, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আপা অনেক ধন্যবাদ। হ্যাঁ, আসলে যে ঘটনাটি অবন্তিকার ঘটনাটা খুবই মর্মান্তিক ঘটনা, এটা খুবই দুঃখজনক বিষয়। তো আমান একটু ইঙ্গিত দিয়েছেন এবং কিছু কর্ণপাত করেছেন, আমি আর একটু পিছনে ফিরে যেতে চাই। সেই ঘটনাটা হলো আরো দেড় বছর আগের একটি ঘটনা। ফেসবুকে পোস্ট, ভুয়া আইডি খুলে ফেসবুকে পোস্ট দেওয়া হয়, এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু আজ পরবর্তীতে অবন্তিকার যে আত্মহত্যা বলা হচ্ছে, আসলে এই আত্মহত্যার ব্যাখ্যাটা আমি পরে আসছি। যে এই যে ঘটনার সূত্রপাতটা দেড় বছর আগে হলো, এটার জন্য একটা তদন্ত কমিটি হলো, সেই কমিটি কি রেজাল্ট দিল, সেই রেজাল্টকে কেন্দ্র করে কিন্তু ফলাফলটা আজকের যে অবন্তিকার চলে যাওয়া। এখন এই অবন্তিকা আত্মহত্যা করলো, এই আত্মহত্যার ঘটনাটা কিন্তু এই যে আত্মহত্যার টার্ম, এই টার্মটাকে কিন্তু বলা হচ্ছে যে এটা আত্মহত্যা না, এটা মার্ডার, টেকনিক্যাল মার্ডার, কেউ বলছে আবার এটা সিস্টেমেটিক মার্ডার। আসলে এটা তো মার্ডারের পর্যায়ে পড়ে। আমি যদি বলি যে একটা মানুষ ভিকটিম যখন তার অধিকার পাওয়ার জন্য যখন সে তার অভিভাবকের আশ্রয় নেয়, যে আমি আমার প্রতিষ্ঠানের অভিভাবক কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি যে তারা আমাকে সেভ করুক, আমি একটা নির্যাতনের মধ্যে আছি, সেই নির্যাতনের মধ্যে থেকে আমি পার পেতে চাই, আমি বাঁচতে চাই, এই ধরনের একটা আকুতি, তার বাঁচার যে আকুতিটা, যখন এটা আমি রক্ষা করতে পারলাম না তাকে, তখন এটা কি আত্মহত্যা বলবো নাকি মার্ডার বলবো? অবশ্যই মার্ডার, এটা কিন্তু মার্ডারই বলা হচ্ছে, যে টেকনিক্যাল মার্ডার এবং সিনেমেটিক মার্ডারের কথা বলা হচ্ছে, যে এটা কিন্তু একদম পরিষ্কার। এখন আরেকজন যে প্রক্টর দায়িত্ব আছে দিন ইসলাম, তিনি বলছেন যে এটার সাথে তিনি একা কাজ করেনি, এটা একা কাজ করেনি, তার মানে এর সাথে আরো কে কে জড়িত আছে, তো সেগুলোকে খণ্ডন করা দরকার, বের করা দরকার, সুষ্ঠু একটা তদন্ত হওয়া দরকার, সেটা কতটুকু হবে এটা নিয়ে তো শঙ্কা থাকে। তবে আমরা আশাবাদী, বা আমি আশাবাদী ব্যক্তিগত ভাবে, যদি এটা সুষ্ঠু এবং যথাযথ ভাবে যদি তদন্ত করা যায় বা তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়, তাহলে আগামীর যে আরো এই ধরনের ঘটনা, এই মার্ডার গুলো আর হবে না। আর যদি না হয়, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা বারবারই পুনরাবৃত্তি হতে থাকবে। আমি যে বিষয়টা বলছিলাম, যে আমান যে কথাটা বলছিল যে শিক্ষকরা এখন আর আমাদের সে আদর্শ না, আমার মনে আছে আমার বড় ভাই অনেক বড়, ওনার একজন শিক্ষক ছিলেন, যার তার ম্যাট্রিক পরীক্ষার সময় ঝড় বৃষ্টি উপেক্ষা করে অনেক রাতে চলে আসছিলেন যে বাসায় এসে পড়াতেন, যে তার পরীক্ষা একটা অঙ্ক তাকে দেখানো হয়নি, পরের দিন সেটা পরীক্ষায় আসতে পারে ওনার মনে হয়েছে। সো এই যে বিষয়গুলি, শিক্ষকরা আগে এই জায়গায় ছিলেন, আমরা কি এই ঘটনাকে দ্রুতই ভুলে যাব, নাকি এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এই জন্য আমরা যথাযথ তদন্ত সাপেক্ষে একটি শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করব? সেটাই তো হওয়া উচিত আসলে। ভুলে জি আপা, আমরা আমরা এমন হয় যে একটা ঘটনা ঘটে, তারপরে আমরা এটা নিয়ে অনেক আলোচনা হয়, টক শো হয়, পত্রিকাগুলিতে নিউজ হয়, আন্দোলন হয়, তারপরে এক সময় কিন্তু থেমে যায়, থেমে গিয়ে অন্য আর একটা ঘটনা সামনে আসে, ওটা নিয়ে আমরা পড়ি আমরা সংবাদ মাধ্যম গুলো, যার এটা একটা সমস্যা আমাদের আছে। কিন্তু আসলে তো এটা ফলো আপ আমাদেরও করা উচিত, এবং সর্বোপরি আমরা যদি ফলো আপ নাও করলাম, সরকারের তো দায়িত্ব আছে যে এইটার একটা সুরাহা করে এবং মানে শাস্তিমূলক, কঠিন শাস্তিমূলক একটা ব্যবস্থা করে জনগণকে দেখানো, বা শিক্ষার্থীদেরকে দেখানো, বা মানুষকে জানানো যে এই ধরনের ঘটনার আসলে পুনরাবৃত্তি চায় না। আমরা একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আমরা একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এই কারণে যাতে আগামীর যে মার্ডার গুলো হবে এটা যাতে আর না ঘটে, এর জন্যই কিন্তু আমরা সুষ্ঠু তদন্ত, আবার বিচারের নামে যাতে কেউ
মানে কেউ যাতে অবিচারের শিকার না হয়ে যায়, একদম সুষ্ঠু যথাযথ তদন্তের মাধ্যমে একদম শাস্তিটা নিশ্চিত হলেই আগামীর যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আসবে বা আগামীর মার্ডার গুলো থেকে আমরা অন্তত রেহাই পাবো।